বিশাখাপত্তনমে বাংলার পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় এবার তদন্ত ভার নিল সিআইডি। নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজি নগরের বাসিন্দা রীতি সাহা। মৃত ছাত্রীর পরিবারের দাবি, 14 জুলাই রাত 11টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে জানান চারতলার ছাদ থেকে পড়ে গেছে রীতি। পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। পরের দিন বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। 16 জুলাই হাসপাতালে মৃত্যু হয় রীতির। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। রবিবার মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মৃত ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দিদি, আমি গেছি ওখানে, যখন দেখেছি কোনো সুরা হচ্ছে না, তাই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আমি রিট পিটিশন দাখিল করেছি। পোস্টমর্টম হয়েছে ওখানে, পঞ্চনামাতে আমাকে দিয়ে বারবার লেখানোর চেষ্টা করেছে ফোর্সফুলি যে এটা সুইসাইড। আমি কিছুতেই ওটা সুইসাইড লিখিনি। আপনি তো আমাদের সব, আপনি আমাদের বাংলার বাসিন্দাদের, আপনি আমার বাংলার বাসিন্দাকে বাঁচান দিদি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমাদের সরকার তদন্ত করবে, প্রয়োজনে সিআইডি তদন্ত করবে, এটাকে আমরা ছাড়ছি না, আমরা এর শেষ দিকে ছাড়ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই রবিবার নেতাজি নগর থানায় শিক্ষা প্রতিষ্ঠানে হস্টেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করে পরিবার। এবার সেই মামলার তদন্তভার নিল সিআইডি। পুলিশ মঙ্গল, পুলিশ কিচ্ছু করেনি, কিচ্ছু না, নাথিং টু। মঙ্গলবার মৃত ছাত্রীর বাড়িতে যান এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তদন্তটা হোক কোনো রকম ইনহিবিশন ছাড়া, কোনো রকম বাছবিচার ছাড়া, কোনো রকম চাপ প্রলোভন টাকা ইত্যাদির সামনে নতি স্বীকার না করে, এটাই আমরা সবাই চাইব। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন, পুলিশ আশা করি ভালো ভূমিকা নেবেন। চাইব অন্ধ্রপ্রদেশের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ সবাই মিলে, মেয়েটা তো আর ফিরবে না, কিন্তু আমাদের বোন কীভাবে এই ভয়ানক ঘটনা ঘটল তার মানে তার তদন্ত করুক এবং দোষীরা শাস্তি পাক। বিষয়টি খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবেন সিআইডির তদন্তকারীরা। হিন্দল দেও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।